উজিকে সেই মনস্টার বেস সেই মনস্টার বেস কিন্তু এখনও কেটিএম মিউজিকের গোডাউনে আছে দেখতে পাচ্ছি যে যে এত ফ্যান বেস তৈরি হয়েছে কেটিএম মিউজিকের এত জায়গায় বাজলে এত লোক দেখতে যায় বা ইউটিউবে বলো বা ফেসবুকে ভিডিও ছাড়ার পরে যে এত লোক কমেন্ট করে যে আর কিউ ওয়ান স্পিকার লাগানো আছে বন্ধু মিউজিকের সেই বিখ্যাত সিক্স 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 সিক্সের যে সিক্সের যে বেসগুলো সেগুলো সেগুলো সাউন্ড স্ট্যান্ডার্ডের একদম অরিজিনাল সাউন্ড স্ট্যান্ডার্ডের মেশিন দেখতে পাচ্ছি প্রোগ্রামের সাথে টু বেস এবং থ্রি টপেরও মাল আসছে কারণ কেটিএম মিউজিক এর সেই বিখ্যাত সিক্স এর টপ গুলো একটি হচ্ছে কেটিএম মিউজিক ঘাটাল মনোহরপুর তো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তো আজকে চলে এসেছি ঘাটালে আর ঘাটালে সেই বিখ্যাত সেটা কেটি এম মিউজিক এবং বন্ধুরা কেটিএম মিউজিকের গোডাউন ভিজিট করে তোমাদেরকে দেখাবো বন্ধুরা আর কি কি নতুন মালের আপডেট আছে আর নতুন কী কী মাল আসছে এই সিজিনে সমস্ত কিছু কথা বলবো এই ভিডিওতে আর তোমরা স্ক্রিনে কেটি এম মিউজিকের নাম্বার তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ তো পেছনে আছে কেটিএম মিউজিকের গোডাউন তো গোডাউনের ভিতরে ঢুকে গিয়ে দেখা যাক যে কী কী মাল আছে কেটিএম মিউজিকের আর বন্ধুরা কেটিএম মিউজিকের গোডাউন কিন্তু ঘাটালের গোব মহলে তোমরা লোকেশান ডিসক্রিপশান বক্সে বা কমেন্ট বক্সে অবশ্যই পেয়ে যাবে গোডাউন কোথায় অবস্থিত তো চলো এবার গোডাউনের ভিতরে ঢুকে কি কী মাল আছে এবং যে অপারেটার আছে তার সাথে কথা বলে নতুন কি আপডেট বা কি কি ব্যাপার সব কিছু নেবো তো ফার্স্টে গোডাউনটা ঘুরে তোমাদেরকে দেখায় তারপর অপারেটার দাদা ভাইয়ের সাথে কথা বলে তোমাদেরকে সমস্ত কিছু ডিটেলস জানাবো গোডাউনে দেখতে আসে প্রথমে লেখা যায় একদম কেটিএম মিউজিক তো ফার্স্টে যদি এন্টার করি তো তোমরা অনেকগুলো এখানে তার দেখতে পাবে ঠিক আছে তারপর যে কেটিএম মিউজিকের যে নতুন মিটগুলো সেগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা দুখানা কেটিএম মিউজিকের মিট আছে সাথে তারপরে পাশে যদি বলি যে ছোটোখাটো স্টেজ প্রোগ্রাম করার জন্য বা ছোটোখাটো বাড়ি বলো ভোজনে বাড়ির জন্য সেখানে ক্ষেত্রে এখানে সিঙ্গেল বেস রাখা আছে তারপরে এগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা ডুয়েল টপ এবং সিঙ্গেল বেস আছে স্টেজ প্রোগ্রামের বা বিয়ে বাড়ির জন্য আর এখানে দেখতে পাচ্ছ অসংখ্য পরিমাণে কিন্তু কেটিএম মিউজিকের কিন্তু র্যাক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর র্যাক প্রচুর র্যাক প্রচুর র্যাক আছে আর এখানে দেখতে পাচ্ছ আরও কিন্তু দুখানা কেটিএম মিউজিকের যে পপ বেস সেই বেসগুলো কিন্তু এগুলো আছে দেখতে পাচ্ছ এখানে বেসগুলো আছে বন্ধুরা এখানে যদি দেখো এখানেও কিন্তু কেটিএম মিউজিকের র্যাক আছে আর যেগুলো কেটিএম মিউজিকের মনস্টার বেস বলো বা সিক্সের বেস সিক্সের টপ ছিল সেগুলোও কিন্তু দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা কেটিএম মিউজিকের কিন্তু চং আছে এখানে দেখতে পাচ্ছো চং আছে আর কেটিএম মিউজিকের যে টপ যে ফোরের টপ ঠিক আছে যে আই স্টাইলের যে ফোরের টপগুলো এখন পপ বেসের সাথে সেই টপগুলো দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা তো এখন কোনো কেটিএম মিউজিকের লোগো নেই আর স্পিকার দেখতে পাচ্ছ বন্ধুরা একদম কিন্তু কিউ ওয়ান স্পিকার লাগানো আছে কেটিএম মিউজিকের যে টপগুলো আছে সেগুলোতে এখানে কিন্তু আরও একটা টপ আছে কেটিএম মিউজিকে দেখতে পাচ্ছো এটাতেও কিন্তু একদম ব্র্যান্ডেড কিউ ওয়ান স্পিকার লাগানো আছে বন্ধুরা আর কেটিএম মিউজিকের যদি চং বলো তোমরা তো তোমাদেরকে এখানে একটা চং আছে এগুলো এদিকে দেখা যাচ্ছে তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কেটিএম মিউজিক ঘাটাল মনোহরপুর ঠিক আছে তো ঘাটাল মনোহরপুরের সেট আপ আর গোডাউন কিন্তু গোম মহলে তো এখানে চংও দেখতে হচ্ছে প্রচুর পরিমাণে আছে এ পাশে দেখতে পাচ্ছো প্রচুর পরিমাণে আছে এবং র্যাকও প্রচুর পরিমাণে আছে দেখতে পাচ্ছ আর বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছে কেটিএম মিউজিকের সেই মনস্টার বেস সেই মনস্টার বেস কিন্তু এখনও কেটিএম মিউজিকের গোডাউনে আছে দেখতে পাচ্ছো যে মনস্টার বেসগুলো আছে এখানে দেখতে পাচ্ছ পরপর এক পিস নিজের নিচে দেখতে পাচ্ছি এক পিস দু পিস তিন পিস ঠিক আছে আর বন্ধুরা তোমাদেরকে যদি বলি কেটিএম মিউজিকের সেই বিখ্যাত সিক্স 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 সিক্সের যে সিক্সের যে বেসগুলো সেগুলো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কেটিএম মিউজিকের সিক্সের বেসগুলো আর এখানে আছে কিন্তু কেটিএম মিউজিকের সেই বিখ্যাত সিক্সের টপগুলো এগুলোতে কিন্তু কেটিএম মিউজিকের লোগো দেওয়া আছে দেখতে পাচ্ছ কেটিএম মিউজিক একদম লেখা আছে সিক্সের টপগুলো এগুলোতে আপাতত কিন্তু স্পিকার খোলা আছে আর বন্ধুরা উপরে দেখতে পাচ্ছ মেশিনের কিন্তু কভার অনেকগুলো আছে আর এখানে কিন্তু সিক্সের বেস দেখতে পাচ্ছ এক পিস এখানে এক পিস কেটিএমের মারা আছে দু পিস এখানে এক পিস তিন পিস চার পিস আর বন্ধুরা যদি বলি কেটিএম মিউজিক যে এত জায়গায় বাজাতে গেছে বিভিন্ন জায়গার যে কম্পিটিশান সেই কম্পিটিশনের যে উইনিং ট্রফি সেগুলো দেখতে পাচ্ছ একদম কেটিএম মিউজিকের উইনিং ট্রফি কিন্তু একদম তাকে সাজানো আছে বন্ধুরা আর যদি বলি কেটিএম মিউজিকের অ্যাম্প্লিফায়ারের কথা তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যামপ্লিফায়ার আছে আর এখানে দেখতে পাচ্ছো বিভিন্ন রকম ক্যাসেট আরও ক্যাসেট কিন্তু এই পেটির ভিতরে আছে কিন্তু এখানে মেশিনগুলো তোমাদেরকে দেখে দিয়ে সিএ টোয়েন্টি মেশিনগুলো সাউন্ড স্ট্যান্ডার্ডের একদম অরিজিনাল সাউন্ড স্ট্যান্ডার্ডের মেশিন দেখতে হচ্ছে ওখানে এক পিস মেশিন দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস নিচে একটা ছটা সাতটা আটটা নটা দশটা তাহলে কিন্তু স্টেবিলাইজার আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটে আরও কিন্তু বিভিন্ন মেশিন কিন্তু এখানে স্ট্রেঞ্জারের মেশিন আছে বন্ধুরা বিভিন্ন মেশিন আছে কেটিএম মিউজিকের তো এই পাশের এইটুকুনি আপাতত গোডাউনের মাল এ পরে তোমাদেরকে অপারেটর সাথে কথা বলে দেখাবো যে কী বলছে নতুন কি মাল এসবে কেটিএম মিউজিকের বা বন্ধুরা যে মনস্টার বেস্ট তো তোমাদেরকে দেখালাম আর মনস্টার বেসের সাথে যে টপগুলো ছিল সেগুলোও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছ একদম প্রচুর পরিমাণে কিন্তু কেটিএম মিউজিকের গোটা গোডাউনে কিন্তু মালে ভর্তি উপরে দেখতে পাচ্ছ আরও টুইটার আছে বন্ধুরা আর চঙও কিন্তু প্রচুর পরিমাণে আছে তো কেটিএম মিউজিকের যে একটা ঘর পুরোটাই কিন্তু বক্স অ্যাম্প্লিফায়ার ট্রফি সবেই কিন্তু ভর্তি তো বন্ধুরা আমরা পেয়ে গেছি অপরটা দাদাভাইকে দাদাভাই তোমার নামটা একটু বলবে সঞ্জীব তো তুমি কেটিএম মিউজিকের কতদিন বাজাচ্ছ যতদিন সেটআপ আপ যতদিনের তো আপাতত কেটিএম মিউজিকের বর্তমানে কতগুলো সেট আপ আছে বর্তমানে দুটো দুটো সেটআপ আছে কী কী সিক্স আর পপ আচ্ছা মানে সিক্স বেস সিক্স টপ কেটিএম মিউজিকের একদম সর্বপ্রথম যে সেটআপটা সেটা আর সাথে পপ বেসের সাথে ফোরের টপ যেটা আছে সেই সেটআপটা আর আর ভবিষ্যতে কিছু আপাতত নতুন আপডেট কিছু সেট আপ আসবে নাকি শিগগিরই আসছে টু থ্রি টু থ্রি আর কি নতুন পপ টপ কিছু নতুন স্টাইলের বা কিছু আছে নাকি টেজবুক গ্রামে মাল আচ্ছা তো কেটিএম মিউজিকে তোমরা এতদিন যে কম্পিটিশান বলো বা পুজো বাড়িতে বলো তোমার ডিজে বাজানোর জন্য যেটা তোমরা দেখে থাকতে কিন্তু নতুনভাবে কিন্তু স্টেজ প্রোগ্রামের সাথে টু বেস এবং থ্রি টপেরও মাল আসছে কারণ এখন যেহেতু সবাই ধীরে ধীরে মাল কমিয়ে দিচ্ছে বড় মাল বাজানো প্রশাসনিক দিক থেকে একটু চাপের হয়ে যাচ্ছে সেই জন্য কিন্তু টু বেস থ্রি টপ আর সাথে স্টেজ প্রোগ্রামের মালও কিন্তু কেটিএম মিউজিকের আসছে তো তুমি একটু কথা বলো তুমি যে এদিন বাজাচ্ছো তোমাকে কোন রিমিক্সের গান বাজাতে সবথেকে বেশি ভালো লাগে বিএম আর আরবি আচ্ছা তো দাদা ভাইয়ের বিএম এবং আরবি মিউজিকের আরবি রিমিক্সের গান ভালো লাগে ঠিক আছে আর তোমাদের নতুন কোনো চিন্তা ভাবনা আছে কিনা হ্যাঁ আছে যে এত ফ্যান বেস তৈরি হয়েছে কেটিএম মিউজিকের এত জায়গায় বাজলে এত লোক দেখতে যায় বা ইউটিউবে বলো বা ফেসবুকে ভিডিও ছাড়ার পরে যে এত লোক কমেন্ট করে যে আই লাভ কেটিএম মিউজিক বা কেটিএম মিউজিক পুরো আগুন দারুণ বাজে তো সেই সম্বন্ধে সেই সব ফ্যানের তুমি কি বলতে চাও খুব ভালো খুব ভালো তো এইটুকু নিয়ে আপাতত অপরটা দাদা ভাইয়ের সাথে কথা বললাম তোমরা বুঝতে পারলে যে কেটিএম মিউজিকের নেক্সট প্রোগ্রাম কি আছে আর একটা জিনিস জেনে নিই যে কেটিএম মিউজিক নেক্সট কোথায় ফিল্ড আছে আছে ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি কোথায় তোমার গৌরাই গৌড়াতে ওটা কটা মাল যাবে ওইটাও হাফ মালি যাবে তাই তো আর তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই সেটা হলো যে কেটিএম মিউজিকের যে পুরাতন যে মনস্টার বেস আরে আছে বা কিছু মালপত্র কিছু যদি বিক্রি আছে সেটাও বলতে পারে যারা শুনছে তারা জানতে পারবে হ্যাঁ মনস্টারটা ছেড়ে দেবো আচ্ছা তো কেটিএম মিউজিকের আগে যে মনস্টারের পপ বেস মানে মনস্টারের যে বেসটা সাথে টপ পুরো তাই তো স্পিকার সমেত মেশিন সমেত না খালি কেবিনেট শুধু ক্যাবিনেট শুধু কেবিনেট তো কেটিএম মিউজিকের যে পুরাতন যে মনস্টারের বেসটা আছে মানে চারখানা বেস এবং ফোরের টপ সেগুলো বিক্রি আছে তো কেউ যদি নিতে চাও তো অবশ্যই যোগাযোগ করতে পারো কেটিএম মিউজিকের নাম্বারে তো আপাতত আজকের জন্য এইটুকুনি যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করবে আর অবশ্যই তোমাদেরকে একটা গোডাউন পৰ পৰা ফুৰি ঘূৰ দেখাব